মশা তাড়ানোর জন্য বিদেশিরা যে সিক্রেট কাজে লাগায় দেখুন, শুধুমাত্র পানি দিয়ে তারা কিভাবে মশা তাড়ায় সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো এই পদ্ধতিতে মশা কিভাবে পালায়। আপনাদেরকে আর টাকা খরচ করে মশার কয়েল কিনতে হবে না, শুধুমাত্র পানি দিয়েই খুব সহজে ঘরের সব মশা তাড়িয়ে নিতে পারবেন। হঠাৎ করে একটি বিদেশি চ্যানেল চোখে পড়লো, সেই চ্যানেলে পানি দিয়ে মশা তাড়ানোর পদ্ধতি শেয়ার করছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর নিজেও দেখি পানি দিয়ে কি আসলেই মশা তাড়ানো সম্ভব কিনা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার। তো ফয়েল পেপার আমার ঘরে ছিল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বাজার থেকে ফয়েল পেপার কিনে আনবেন। তো ফয়েল পেপারটাকে ছোট ছোট টুকরা করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে ফয়েল পেপার কেটে নিলে কাঁচিও কিন্তু ধারালো হয়, তো এর জন্য কাঁচি দিয়ে ফয়েল পেপার কেটে নিচ্ছি। কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরা করে ফয়েল পেপার গুলো কেটে নিয়েছি। এই পর্যায়ে এই ফয়েল পেপার গুলোকে হাতের সাহায্যে এভাবে ছোট ছোট বল শেপ করে নিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারাও এভাবে ফয়েল পেপার গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে এরপর বল শেপ করে নেবেন। ফয়েল পেপার গুলোকে ছোট ছোট বল শেপ করে নিয়েছি, তো আপনারাও এভাবে ছোট ছোট বল শেপ করে নেবেন। তো এই পর্যায়ে একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাগটি কিন্তু একদম স্বচ্ছ হতে হবে, নর্মাল পলি ব্যাগ হলে হবে না, একদম স্বচ্ছ পলি ব্যাগ নিতে হবে। তো এই পলি ব্যাগের মধ্যে এই পর্যায়ে নিয়ে নিব পানি। এখানে আমি হাফ লিটার পানি নিয়ে নিচ্ছি, পলি ব্যাগের মধ্যে পানি নিয়ে নিয়েছি, এই পানির মধ্যে ফয়েল পেপারের টুকরাগুলো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এই ব্যাগটাকে একটি রশি দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যেই পলি ব্যাগটা নিয়েছি সেই পলি ব্যাগটা কিন্তু একটু একটু ছিদ্র, আপনারা যেই পলি ব্যাগটা নেবেন সেই পলি ব্যাগটা যাতে ছিদ্র না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই ব্যাগটাকে রশি দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিলাম, তো আপনারাও এভাবে রশি দিয়ে ব্যাগটাকে খুব ভালোভাবে বেঁধে নেবেন। ব্যাগটাকে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি, এই পর্যায়ে ব্যাগটাকে ঘরের এক কোণায় এভাবে ঝুলিয়ে রাখতে হবে। তো এভাবে ঝুলিয়ে রাখার ফলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনাদের ঘরের সকল মশা খুব সহজেই পালিয়ে যাবে। তো আমি এভাবে ঝুলিয়ে রেখে রাতে বেশ কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে থেকে দেখলাম আমাকে কিছু মশা কামড় দিয়েছে। তো জানি না এভাবে পানি দিয়ে কি মশা তাড়ানো আদৌ সম্ভব কিনা, আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। অবলম্বন করে যদি দেখেন যে মশা পালিয়ে গেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বিদেশি চ্যানেলটাতে আমি দেখলাম পানি দিয়ে এই পদ্ধতিতে মশা তাড়িয়েছে, তো এটা কতটুকু সত্য আমি এখনো বলতে পারছি না। তো আপনারা এভাবে করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা কতটুকু ফল পেলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।